প্রাইমারি শিক্ষক নিয়োগে বঞ্চিত ডিএলএডদের অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন বহরমপুরে। মঙ্গলবার বহরমপুর থানার 55 তলা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়। বঞ্চিত ডিএলএড সদস্যরা তাদের অভিযোগ 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতে ডিএলএডরা বঞ্চিত হয়েছে। তাদের দাবি অবিলম্বে তাদের নিয়োগ করতে হবে। বেশিরভাগ ডিএলএডদের বয়স 40 বছরের মধ্যে। তারা যদি নিয়োগের সুযোগ না পায় তাহলে তাদের বয়স বেড়ে যাবে, তখন তারা আর সরকারি চাকরি থেকে বঞ্চিত হবেন। এদিন তারা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে আধিকারিকদের ডেপুটেশন জমা দেন। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমরা আজকে প্রত্যেকটি জেলায় যারা বঞ্চিত ডিএলএড হয়েছে তাদের ডেপুটেশন চলছে ন্যায্য অধিকারের দাবিতে। আমরা দেখেছি যে 2014 যারা ডিএলএড পাস করেছিল, রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে পরিষ্কারভাবে এনসিটি নর্ম এবং সারা বাংলা জানে প্রাইমারি শিক্ষকতা করার জন্য ডিএলএডটাই হচ্ছে মূল প্রশিক্ষণ। কিন্তু সরকার আমাদেরকে এনসিটির নর্মসের অজুহাত দেখিয়ে ডিএলএডদের বঞ্চিত করা হলো। যেখানে বিএডদের নেওয়া হলো, বিএডদেরকে বলা হচ্ছে যে চাকরির পরেও তারা কি আবার নতুন করে 6 মাসের ট্রেনিং করবে, তারপরে তারা সমতুল্য হবে ডিএলএডদের। তাহলে আমাদের প্রশ্ন এবং দাবিটা, যাদের কোনো সমস্যা নেই, যাদের আর 6 মাসের কোর্স করতে হবে না, যারা প্রাইমারির জন্য যোগ্য পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড, তারাকে বঞ্চিত রেখে কেন ডিএলএডদের রেখা হলো? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, আপনারা ফোকাস করুন। একটা রেস কোর্সে যদি আমরা দৌড়াদৌড়ি করাই প্রতিযোগীদের, তাহলে একটা প্রতিযোগিতায় যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকে আর যদি কেউ সচল সচ্ছল পূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ থাকে, আমরা কাকে দৌড়াদৌড়ি তাকে পাঠাবো? অবশ্যই যে সচ্ছল এবং পূর্ণভাবে শারীরিকভাবে সবল তাকে। আমরা দেখতে পাচ্ছি ডিএড এবং বিএড, আমরা কাউকে আমরা ছোট করছি না, কিন্তু প্রাইমারির জন্য যে ডিএলএড একদম দরকার, মূল এলিজিবল, সেটাকে কিন্তু আমাদের বঞ্চিত রাখা হয়েছে। আমাদের দাবি পুজোর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন। আমাদের কাকতি মিনতি অনুরোধ, আমরা যারা বঞ্চিত ডিএলএড আছি তাদেরকে অতি সত্বর নিয়োগ দিয়ে আমাদেরকে রক্ষা করুন। যদি পুজোর আগে না হয় তাহলে আপনারা কী করবেন? আমরা পুজোর আগে আশা করছি, যদি না হয় আমাদের আন্দোলন চলছে, আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আশাবাদী আমাদের সমস্ত বঞ্চিত ডিএলএডদের আমরা নিয়োগ পাবো। আমার নাম আব্দুল আলিম। আপনি কি? আমি হচ্ছি বঞ্চিত ডিএলএড একদম পূর্ণ প্রশিক্ষিত সদস্য।